আমি আপনাদের এই অঞ্চলে এসে একটা জিনিস দেখেছি যেটা বাংলাদেশের কোথাও দেখি নেই আমার খুব ভালো লাগে আপনাদের এই পাবনা এই এই অঞ্চলগুলি একটা জিনিস দেখেছি আপনাদের মধ্যে এটা আপনাদের উপরে বিশেষ রহমত আল্লাহর সারা বাংলায় কোথাও নাই আমি এত আনন্দ বোধ করি সে জিনিসটা হলো অনেক ভোরে যখন কুয়াশার ভিতর দিয়ে মাহফিল থেকে যাই দেখি যে বাজারে লোকে লোকারণ্য ফজরের পরে ফজরের টাইমে নাকি ফজরের আগে থেকেই আশ্চর্য এত লোক এরা শেষ রাত্রে উঠে এইভাবে নামাজ কালাম পড়ে এরা হাট বাজারে লোকে লোকারণ্য ফজর শেষ হতে হতে বাজার শেষ অনেক পরিবারের রান্নাও বুঝি শেষ হয়ে গেছে ততক্ষণে আবার খেয়ে টিফিন কেটে দিন আবার দেখি রাস্তা রাস্তায় কোথায় জানি যায় আমি দোয়া করি আপনাদের এই এলাকার এই দৃশ্যটা দেখলে এই দৃশ্য বাংলাদেশে কোথাও না এই দৃশ্য আমি দেখেছিলাম আমার একেবারে শিশুকালে যখন ভোরের ভোরের সালাদ পড়ে সবাই রাস্তায় আল্লাহ মুসলমান রাত চারটায় তার দিন শুরু হয় চারটার আগে তাই না নাহারে সারি শুরু হতে শুভেচ্ছাদিক সাথে মোমিন তো জেগে ওঠে শেষ রাতে তো শেষ রাত জাগলে ব্রেইন খুব সুন্দর কাজ করে এটা সায়েন্টিফিকরা সায়েন্টিস্টরা বলছেন যে মানব ব্রেইন সবচেয়ে বেশি কাজ করে যদি সে শেষ রাতে জাগে এবং এটা কোরআনেরও কথা ইন্নানা শি লাইলি হিয়া সাদ্দু অত অকুঅ কেইলা শেষ রাতে জেগে যদি কিছু স্টাডি করো ব্রেইনে এটাকে সাংঘাতিকভাবে ক্যাচ করে হৃদয় এটাকে হৃদয়ঙ্গম করে কঠিন ভাবে এই জন্য এই এই জাগরণটার ব্যাপারে হাদিসে বলা হয়েছে মিনাল দেহ থেকে রোগ ব্যাধিকে বিটাইত করে ছাড়ে শেষ রাতের এই জাগরণ এই জিনিসটা বাংলাদেশে আমি আর কোথাও দেখি না আপনাদের এখানে দেখেছি সাড়ে সাতটা আটটায় বাজার দিয়ে ঘুরি সব দোকান বন্ধ আরে কোন যুগে এসে বললাম এটা তো সেই চোদ্দশো বছর আগের কাহিনী খুবই ভালো নবীজি ঘুমিয়ে পড়তেন আপনারা এই শূন্যটা আবার শেষ রাতে হয়ে যেতেন এই আপনারা ধরে রেখেছেন মার্শাল আপনাদেরকে এই জন্য গোল্ডেন এই প্লাস দিয়ে গেলাম এটা কিন্তু ছোটখাটো জিনিস না এটা এই যুগের জন্য হতবাক করার মতো একটা দৃশ্য আপনাদের এই এলাকায় আছে এটার বরকত যে কত বেশি এক সাহাবি উনি নবীজির কাছে হাদিস শুনলেন আল্লাহ রেখলে উম্মতি বুকু রেহা হে আল্লাহ আমার উম্মতকে ভোরের ব্যবসায় বরকত দিয়ে দাও বেলায় বরকত দিয়ে দাও উনি তার পণ্যগুলি সবসময় ভোরে তিনি বাজারজাত করতেন শুধু এই আমলটা করে ধনী হয়েছেন উনি প্রত্যুষের বাণিজ্য ভোরের বাণিজ্য দিয়ে উনি ধনী হয়েছেন আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ এটা যাতে কেমত পর্যন্ত থাকে আপনাদের মধ্যে এই জিনিসটা আমি আপনাদের কাছে আমার 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 শিশুকালের স্মৃতিগুলি মনে পড়ে খুবই ভালো লাগে তো এই বর্তমান যে ফেতনার জামানা এই ভয়ঙ্কর ফেতনার জমানায় আমরা এসে পড়েছি শয়তান আমাদেরকে চতুর হামলা চালিয়েছে স্বত হামলার একটা ধরন আমি দেখাই সুরা আরব থেকে সুরা আরবের শুরুতেই তার এই ঘোষণাটা সে দিয়েছে যে আমি কীভাবে মানুষকে গোমরা করবো সতেরো নম্বর আয়াত হোম দিহিম আমি আদম সন্তানদের কাছে আসব গোমরা করার জন্য পথ হারিয়ে দেওয়ার জন্য বিভ্রান্ত করার জন্য আমি আসবো মিম বাইনি আই হিম সম্মুখ দিক থেকে এটা যেমন আমার সম্মুখকে বোঝায় আবার আরেকটা জিনিসও বোঝায় সম্মুখ দিক থেকে আসব। মানে মডার্ননেস আধুনিকতার কথা বলে আমি তাকে গোমরা করে ছাড়ব মডার্ন লাইফ বোরখা নাই এখন এক্সারসাইজ গেঞ্জি একটা প্যান্ট পরে মেয়ে বের হচ্ছে তাকে শয়তান বুঝ দিয়েছে মডার্ন এটা মডার্ন লাইফ ওপেন লাইফ আমি তাকে ধরবো আধুনিকতা দিয়ে যে এখন যে এই এই তরিকা এই ফ্যাশনে চলছে হাল হাল আমলের হালফিল ফ্যাশন এটা তুমি বলো কি এটা ছাড়া চলে ঠিক কি। পৃথিবীর কোন ম্যাট কোন মজনুন কোন পাগল কোন অটিস্টিক ব্যক্তি চুল কেটেছে এমন করে যে মাথার চারপাশের নিচে চুলগুলো কি অপরাধ করেছে জানি না সর্ণা করে মাথাটাকে তুলির মধ্যে তালুর মধ্যে চুল কয়টা গোবরের মধ্যে কিছু ঘাস জন্মায় না চারপাশে নাই গোবর যেখানে ওখানে গোবরের উপরে বেশ নাদুষ নাদুস গাছের একটা পর্ব ঠিক কি না এটা মাথা না গোবর চারপাশে নাই তালুর মধ্যে কন কি অবস্থা বুদ্ধি কিছু আছে আমাদের চালিয়ে দিয়েছে কি এটা এটা মডার্ন হেয়ার কাটিং মডার্ন হেয়ার কাটিং এ তোমার আদমের ফোলাফান এগুলির যে আমি কি করব। এগুলির কোটি কোটিকে আমি জাহান নামে নিয়ে ছাড়বো মডার্ন লাইফের কথা বলে মডার্নেস মডারেট মুসলমান বাহির করছে একটা মডারেট মুসলমান মডারেট মুগুর যে খাইবা বাবা মডারেটের উপরে মডার্ন মুগুর কবরে রেডি আছে সম্মালা তিয়ন্ না হোমিম আমি আধুনিকতার কথা বলে ওদেরকে আমি ধরবো আর সব কিছু আধুনিকতা এখন একটা জিনিস উদ্বোধন করতে দুই রেখা সালাদ পড়ে নবীজি বুঝে উদ্বোধন করতেন আল্লাহ না ইমক্কান না হুমফিল অউরুদি আখমু ভূমিতে তাদেরকে আমি ক্ষমতা দিলে রাষ্ট্রীয় ক্ষমতা হোক একটা দোকানের মালিকানা হোক একটা বাড়ির মালিকানা হোক সেটা একটা পাওয়ার ওনারশিপ একটা ক্ষমতা নাকি আমি যেখানেই তাকে ক্ষমতা দেই সে ওখানে উদ্বোধনটা করবে তার কর্মের কি দিয়ে দিয়ে উদ্বোধন করবে নারী সালা সদস্যরা ওখানে ফরজ ফরজে পড়বে পুরুষরা নবল গলি পড়বে আর যেদিন উদ্বোধন করবে দুই রাখা সালাদ পড়ে উদ্বোধন করবে কিন্তু এখন উদ্বোধন করে ফিতা কাটে বুঝলেন না আধুনিক সূচনা হলো আর কি স্টার্টিং মডার্ন স্টার্টিং নাকি মডার্নের কথা বলে দিয়েছেন ফিতা কাটা এখন বড় বড় ভদ্রলোক বড় বড় হাইলি এডুকেটেড পারসন ডক্টর প্রফেসর আমিও যাই বিপদে পড়ে যাই মাঝে মধ্যে ওনারা ফিতে কাটছে এখন এই সামনে পড়ে এমনি তো অভদ্র মোল্লা আর যদি কিছু বলতে যাই তাহলে তো নাক ছিটকেতে ছিটকেতে আমার জানসালা করে দেবে চুপচাপ থাকি সুযোগ পাইলে বলি আর না হলে সময়ের অপেক্ষায় থাকি অনেক হৃদয়ের ভিতরে অনেক কথা ফুসে রেখেছি পঁয়তাল্লিশ বছর থেকে বলার সুযোগ পাই নাই কিছু কথা এমন আছে যেটা পঁয়তাল্লিশ বছরও সুযোগ পাই নাই পঁয়তাল্লিশ বছর পরে হয়তো সুযোগটা পাইছি বলছি কিছু জিনিস তো এরকম থাকে মানুষের থাকে না উনি বলছেন মিলাদ দিয়ে শুরু করলে হয় কি না কোরআন বলছে সালাদ দিয়ে শুরু করলো করতে হবে এখন আপনি যদি বলেন মিলাদ দিয়ে শুরু করেন তো এখন আমি কি কোরআনকে মানব না আপনাকে মানবো বলেন কোরআনকে মানতে হবে কি দিয়া সালাদ দিয়া মানব জীবনের সর্বশ্রেষ্ঠ এবাদত বাদত হইলো কোনটা সালাদ জমিনে আল্লাহকে সেজা দিলে এই জায়গাটা সাক্ষী হয়ে গেল ঠিক না বরকত এসে গেল শ্রেষ্ঠতম এবাদত দিয়ে আপনি বাড়ি উদ্বোধন করলেন এখন আধুনিকতার নামে আজকের দু সালে তো গোটা জগৎটাই গোমরা হয়েছে যে সব কারণে তন্মধ্যে সবচেয়ে বড় কারণ হলো কোনটা আধুনিকতা আধুনিকতার নামে পুরনো বস্তা ফসা সকল জাহিলিয়ত সমাজের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক না কি ইসলাম ছাড়া কোনো আধুনিকতা নাই ইসলামটাই হলো সর্বাধুনিক ঠিক না কাতে সোয়া কত বড় আধুনিক মেডিকেল এখন সবাইকে বলছে হার্টের সমস্যা দেখলেই ডান কাতে শোন অথচ সাড়ে চোদ্দশো বছর পুরোনো ইসলাম ঠিক না কি কত সুন্দর আধুনিক নবজি বলেছেন বিছানায় গেলে ফালিয়ান ফুদ ফেরা শাহ বেসান ফাতে ইজাহারি শুতে গেলে আগে শুয়ে যাও না আগে তোমার বিছানাকে তোমার কাপড়ের এক কর্নার দিয়ে ছেড়ে নাও ঝেড়ে নাও সাড়ে চোদ্দশো বছর আগের পুরনো ওই কমানটা কত সফিস্টিকেটেড কত আলটা মডার্ন সব আল্লাহ ঠিক না কি এর মডার্ন আছে মডার্ন সায়েন্স বলছে যে মানুষ যখন ঘুমায় মানুষের চামড়া তো প্রতি তিন ঘন্টা অন্তর মরে যায় আমাদের দেহের চামড়াটা স্কিনটা প্রতি তিন ঘন্টা অন্তর পুরো চেঞ্জ হয়ে যায় আমরা দেখি না এই জন্য গোসল করতে গেলে তিন চার ঘন্টা পরে গোসল করেন এখানে ঘষা দিলে দেখবেন কালো কি জানি যাচ্ছে কি যাচ্ছে আমি ছাত্রজীবনে গরমকালে চার পাঁচবার গোসল করতাম গা যখনই ঢলি কালো কালো ময়লা বের হচ্ছে আচ্ছা থেকে এই ময়লা আসে এখন সে বুঝি যে এটা তো ময়লা না আমারই চামড়া মরে গেছে আট ঘন্টা ঘুমালে তিন ঘন্টা অন্তর টোটাল চামড়াটা মারা যাচ্ছে আপনার তাহলে কয়বার মরল কমপক্ষে দুবার আট ঘন্টার মধ্যে ছয় ঘন্টা কমপক্ষে দুবার আপনার টোটাল চামড়ার বিলিয়ন বিলিয়ন কোষ আপনার বিছানার মধ্যে পড়েছে পড়েছে কিনা এগুলির এই জন্য বলছেন এটা না ঝাড়ে তুমি ঘুমাইও না ওখানে কোটি কোটি ব্যাকটেরিয়া ওখানে তৈরি হয়ে আছে এখন বিজ্ঞানীরা এটা ট্যার পেয়ে স্প্রে দিয়ে এটাকে দূর করতে চাইলে দূর হয় না কিছুই হয় না পরে যখন ঝাড়লো নবীজির হাদিস মতো যখন ঝেড়ে পড়লো দেখে যে সব চলে গেল কিছুই নেই এখন বলে তো যেই লোক এটা আবিষ্কার করেছে সেই ইসলাম কবুল করেছে একটা হাদিস দিয়ে আমরা কতটা মডার্ন সব হান আল্লাহ